উৎকট গরমে দহিছে রাজ্য, ব্যতিক্রম নহয় বরপেটাও। মই বর্তমান উপস্থিত আছো বরপেটার শহরের মূল বজারত, আর এই বজারের পরিবেশ আপনার দেখাবলৈ লৈছো। এই গরমের পর পরিত্রাণ পাবলৈ কোনোবাই যদি খাইছে কুহিয়ারের রস, কোনোবাই আকৌ বিচাৰিছে গছৰ ছা, আমি আপোনালোকক দেখুৱাম এই প্ৰতিবেদনত কেনেধৰণে গৰমৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ বৰপেটা ৰাইজে কি কৰিছে। উৎকট গৰমে দহিছে সমগ্ৰ ৰাজ্য, বৰপেটা চহৰো এই প্ৰাকৃতিক প্ৰকোপৰ পৰা বাদ পৰা নাই। বৰপেটাত সৰ্বাধিক তাপমাত্ৰাই 40 ডিগ্ৰী চেলচিয়াছ অতিক্ৰম কৰে, যিয়ে চহৰবাসীক অস্বস্তিত পেলায়। গরমের পর সকাশ পাবলৈ সর্বসাধারণ লোকে বিভিন্ন উপায় অবলম্বন করেছে। কোনোবাই কুহিয়ারের রস পান করে শীতলতা বিচাৰিছে, আন কোনোবাই আইসক্রিম খাই গরমের প্রকোপ কমাবলৈ চেষ্টা করেছে। বহুতে আকৌ কামের মাজতে অকনমান জিরণি লবলৈ গছর সার আশ্রয় লৈছে। এই প্রতিকূল পরিস্থিতির মাজতো বরপেটাবাসী নিজের দৈনন্দিন কাম কাজ অব্যাহত রাখে। উৎকট গরমকো অবজ্ঞা করে সকলে নিজের কর্তব্য পালন করে গেছে। ছাত্র ছাত্রী সকলে পড়া শুনা অব্যাহত রাখিছে, কর্মজীবী লোকসকলে পরিয়ালের দায়িত্ব পালনের বাবে কামত ব্যস্ত হয়ে পড়া দেখিবলৈ পোৱা গল। অবশ্যে স্থানীয় বজারত ঠান্ডা পানি, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আদি বিক্রি উল্লেখনীয়ভাবে বৃদ্ধি পাইছে। গ্রাহকের ভিড় যথেষ্ট বাড়িছে, গরম মানে যথেষ্ট মানে হেৰি বাড়িছে আর গরমের কারণে। মোৰ 8:30-8:30 পৰা ৰাতি 9:30 হয়, কেতিয়াবা 10:30 হয়, 10:30 লৈকে থাকো। তাৰ বৰপেটাৰ পৰা জিলিয়াছ দাসৰ ৰিপৰ্ট, লোকেল 18।